আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সন্ধিদা উমেশ থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য কিছু নতুন কিছু নিয়ে। ভিউয়ার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, উমেশ 3/57 চতুর্থ তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সেথির ফ্লোর ঢাকা। ভিউয়ার্স আজকে আমি দেখাচ্ছি কাশ্মীরি শাল। আপনারা সবাই তো এর মধ্যে বুঝে গেছেন যে শীত তো চলে এসেছে, তো যেহেতু সবাই কিছু না কিছু নতুন নিয়ে কাজ করে, আমরাও নতুন নতুন নিয়ে কাজ করার চেষ্টা করি, তো আমি আজকে দেখাচ্ছি অরিজিনাল কাশ্মীরি শাল। দেখেন ভিউয়ার্স চওড়াটি কতটুকু হবে, আমি জাস্ট আমার হাতে দিচ্ছি, সাইজেই বুঝতে পারছেন চওড়াটি কেমন হবে। এটি হচ্ছে ডিপ পেস্টের মধ্যে ভিউয়ার্স, এটি কিন্তু ডিপ পেস্টের মধ্যে অরিজিনাল কাশ্মীরি শাল। কাশ্মীরি শাল অরিজিনাল চেনার উপায় সবাই তো জানেন, যেহেতু সবসময় আপনারা যারা ইউজ করেন তারা কিন্তু জানেন, তারা কিন্তু এই ট্যাগগুলো দেখলেই বুঝতে পারবেন কোনটা অরিজিনাল। আসলে ট্যাগ বললেও ভুল হবে, এটি আসলে কি, এখন তো ট্যাগ সবাই সব ধরনের করতেই পারে, হ্যাঁ এটা তো কোনো ব্যাপারই না। তো ভিউয়ার্স একটা জিনিস কি, যেগুলো অরিজিনাল কাশ্মীরি শাল সেটার একটা সবচেয়ে চেনার উপায়, এগুলো কিন্তু মোড়ালে এত সফট, এত সফট, এটা কিন্তু খুবই সফট। যেগুলো অরিজিনাল সেগুলো কিন্তু খুবই সফট থাকে, তো যার জন্য এটা আসলে, এই যে দেখেন আমি এই ট্যাগটাই খুঁজছিলাম, এইটা কিন্তু অরিজিনাল কাশ্মীরি শাল চেনার একমাত্র উপায়। আপনি যত যাই করেন না কেন এই ট্যাগটা কিন্তু সহজে বাংলাদেশে তৈরি করা পসিবল না। যারা অরিজিনালি কাশ্মীরি শাল নিয়ে আসেন তারা জানেন যে এগুলোর প্রাইস কী ধরনের হতে পারে, তো যেহেতু আমরা নতুন শুরু করেছি যার জন্য আমি এই শালটির প্রাইস দিচ্ছি 2,300 টাকা। কাশ্মীরি শাল এইটির প্রাইস পড়বে 2,300 টাকা। এবার দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে। ভিউয়ার্স আমি এখানে দুই ধরনের শাল দেখাচ্ছি, একটু কম প্রাইসের মধ্যে, একটু বেশি প্রাইসের মধ্যে। এটি হচ্ছে ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাকের মধ্যে গোল্ডেন এবং অফ হোয়াইট, কিছুটা গোল্ডেন কিছুটা অফ হোয়াইট, এটা সুতার কাজ করা। এটির প্রাইস পড়বে 1,800 টাকা, এটির প্রাইস পড়বে 1,800 টাকা। আরেকটি কালার দেখাচ্ছি, এটিও ডিপ পেস্টের মধ্যে ভিউয়ার্স, এটিও ডিপ পেস্টের মধ্যে। শুধু ডিজাইনগুলো আমি আলাদা দেখাচ্ছি, শুধু ডিজাইনগুলো আলাদা দেখাচ্ছি, 2,300 টাকা। এবার দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে, খুবই সিম্পল কাজের মধ্যে, খুবই সিম্পল। এটি হচ্ছে ওড়না স্টাইলের ভিউয়ার্স, এই কাজটি কিন্তু ওড়না স্টাইলের, দাম পড়বে মাত্র 1,800 টাকা, দাম পড়বে মাত্র 1,800 টাকা। ভিউয়ার্স আপনারা জানেন আমাদের কীভাবে অর্ডারটি করতে হবে, আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো করা আছে, যার যেটি ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন। এবং আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি অরিজিনাল কাশ্মীরি শাল 1,800 টাকা, আমি খুবই কম প্রাইসে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমরা নতুন নিয়ে এসেছি, তো আপনাদের যদি সাড়া পাই আমরা অবশ্যই আরও আরও চেষ্টা করব আপনাদেরকে যত রিজনেবলে দেওয়া যায়। প্রাইস পড়বে 2,000 টাকা, প্রাইস পড়বে 2,000 টাকা। আমি প্রত্যেকটি এখানে ভ্যারাইটির শাল দেখাচ্ছি ভিউয়ার্স, এখানে কাজের উপর ডিপেন্ড করবে এখানে কোনটা কত প্রাইসের, আমি প্রত্যেকটি এই জন্য দেখাচ্ছি প্রাইস পড়বে 1,800 টাকা। দ্রুত আমি দেখাচ্ছি কারণ অনেকগুলো শাল ভিউয়ার্স, যার জন্য আমি বেশি সময় নিয়ে দেখাচ্ছি না, প্রাইস পড়বে 2,000 টাকা। খুবই সুন্দর, খুবই সুন্দর ভিউয়ার্স, জানেন তো এই শালগুলো বলার অপেক্ষা রাখে না, অরিজিনাল কাশ্মীরি শাল আপনারা জানেন, প্রাইস পড়বে 2,300 টাকা। ভিউয়ার্স এগুলো আসলে কি, রেপ্লিকা অনেক পাওয়া যায় বাজারে, যেগুলো 1,200-1,500-তেই আপনারা পেয়ে যেতে পারেন, কিন্তু যারা রেপ্লিকা বা অরিজিনাল চেনেন তাদেরকে বলতে হবে না যে এগুলো আসলে প্রাইস কত হতে পারে, 2,300 টাকা। আমি শুধু আপনাদেরকে ডিজাইন এবং কালারগুলো দেখিয়ে দিচ্ছি, যার যেটি ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন, 2,000 টাকা। সবগুলোর আসলে আমি কালার দেখে দিচ্ছি ভিউয়ার্স এবং ডিজাইন দেখে দিচ্ছি, 2,000 টাকা। এটি কিন্তু খুবই সুন্দর একটা কালার, একদম স্ট্যান্ডার্ড একটা কালার, সুরমা কালার, সুরমা কালার, মানে অসম্ভব সুন্দর এই কালারটি, আমার খুবই খুবই পছন্দ হয়েছে সুরমা কালারের মধ্যে, 2,000 টাকা।
আমি দ্রুত দেখাচ্ছি ভিউয়ার্স, হয়তো আপনারা কিছু মনে করবেন না, আমি দ্রুত দেখাচ্ছি কারণ আপনারা জানেন আমাদের ভিডিওটা টাইম স্বল্পতা করে দেওয়া থাকে, যার জন্য আমরা কিন্তু বেশি সময় নিয়ে দেখাতে পারি না। 1800 টাকা, এটা আরেকটু বেশি ভিউয়ার্স। এই শালটি অসম্ভব অসম্ভব সুন্দর এবং এটা একটু বেস্ট কোয়ালিটি, মানে যেগুলো দেখেছি তার থেকে সবথেকে বেস্ট কোয়ালিটি এটা। এটির প্রাইস পড়বে 2500 টাকা, এটির প্রাইস পড়বে 2500 টাকা। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।